বয়স এখনও চোদ্দোর ঘরে কিন্তু স্বামীর সংসারে সব কিছুই সামলাতে হয় শাহানাকে এটি তার ছদ্মনাম শাহানার বিয়েটা হয়েছিল গেল বছর করোনা ভাইরাস মহামারী শুরুর কয়েক মাস পর একদিকে দারিদ্র্য অন্যদিকে স্কুল বন্ধ হওয়া শাহানার পড়ালেখার পাঠ সপ্তম শ্রেণীতে স্কুল বন্ধ আমরা আর পড়ালেখা করতে পারি নাই করোনা লিগে বাপের বাড়ির অভাব ছিল এই শ্বশুর বাড়ির অভাব এই অভাব আর কবে ছাড় লাই জানে এখন আর দেখি না ইচ্ছা আসছিল কিন্তু এখন আর নাই

পরিচয় প্রকাশে অনিচ্ছুক সেই পরিবারটিও বলছে মহামারী দারিদ্র্য সব মিলিয়ে নবম শ্রেণীতে পড়া মেয়ের বিয়ে না দিয়ে আর কোনো উপায় ছিল না তাদের চলতে পারি না এদিকে মনে করছে যা দুইটা মেয়ে একটা দিয়া কমাই এলে মাইয়া ফেসবুকে ওর বান্ধবীর বিয়ে হয়ে গেছে এই করোনার কারণে লেখাপড়া বন্ধ মেয়েকে ঘরে রাখবো বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর কারণে গেল বছরের মার্চ থেকেই বন্ধ হয়ে আছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আর ঠিক এ সময়টাতেই হঠাৎ বেড়ে যায় বাল্য বিয়ের সংখ্যা জানুয়ারি মাসে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকাশিত এক হিসেবে দেখা যায় গেল বছর বাংলাদেশে বাল্য বিয়ে বেড়েছে ষাট শতাংশ এরও কয়েক মাস আগে ব্র্যাকের এক জরিপেও বাল্য বিয়ে বৃদ্ধির চিত্র উঠে আসে যেখানে এই বৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি সরকারের একটা কমিটমেন্ট আছে বাল্য বিবাহ বন্ধ করে কিন্তু এই করোনার সময় এই কোনোটা কার্যকরী ছিল না এনজিওরা যারা বাড়ি বাড়ি গিয়ে একটা তদারক করে একটা মনিটরিং করে হ্যাঁ সেটাও তারা করতে পারছিল না তো সেই সময় একটা মনিটরিং এর অভাবে বাল্য বিবাহ হয়েছে অবশ্যই স্কুল বন্ধ একটা বড় কারণ ছিল এবং তখন বাবা মা মনে করেছে যে বিয়ে দিয়ে দেওয়া ভালো তো আর পড়াশোনা হবে না বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রমও শুরু হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু স্কুল খুললেও যেসব মেয়েরা বাল্যবিয়ের শিকার হয়েছেন তাদের পড়াশোনায় ফিরে আসার সুযোগ কতটা সাহিনা নাম সেই সুযোগ দেখছেন না যদি না এক্ষেত্রে ক্ষেত্রে সরকার এগিয়ে আসে ফার্স্ট অফ অল একটা ভালো ডেটাবেস তৈরি করা কয়টা বাল্যবিবাহ হয়েছে আপনি এই ডেটা ছাড়া আপনি কোনো কাজ করতে পারেন না ডেটা নিয়ে তারপরে সরকারকে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এবং উপজেলা ধরে 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 ইউনিয়ন ক্যাম্পেইন করতে হবে যে যাদের বিয়ে হয়ে গেছে তাদের যেন লেখাপড়ার সুযোগ করা হয় বাংলাদেশে বাল্যবিবাহ বেশ পুরনো একটি সমস্যা করোনা ভাইরাস মহামারীতে সেটা বেড়ে গেছে এখন এই বৃদ্ধি ঠেকানোর সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাল্য বিয়ের কারণে যাদের শিক্ষা জীবন বন্ধ হয়ে গেছে তাদের শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনা যেটি সরকারের জন্য সহজ হবে না বলেই মনে হচ্ছে তাপসির বাবু বিবিসি বাংলা ঢাকা